আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস থ্রির ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিব। সবাই ইংলিশ ফর টুডে বইটা নাও, খোলো পেজ নাম্বার 74। পেজ নাম্বার 74, ইউনিট 37। দেখো, হোয়াট ফুড শুড উই ইট, কোন ধরনের খাবার আমাদের খাওয়া উচিত। আচ্ছা, এখানে তোমরা দেখো, এতে লিসেন অ্যান্ড সে, এখানে কিছু খাবারের সবজির ছবি দেওয়া আছে। টমেটো টমেটো, কিউকাম্বার, শসা, লেটুস লেটুস, পাইনাপেল, আনারস, চিপস চিপস, চকলেট চকলেট, আইসক্রিম আইসক্রিম, বার্গার বার্গার। তাহলে এখানে কি আমরা ছবিতে কিছু খাবার এবং সবজির ছবি দেখলাম। আচ্ছা, এবার বিতে আসো, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। উই শুড ইট হেলদি ফুড, আমাদের কি স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। হেলদি ফুডস আর ফ্রুটস লাইক পাইনাপেলস অ্যান্ড পাপায়াস। স্বাস্থ্যকর খাবারগুলো হলো ফলমূল, যেমন আনারস এবং কি পেঁপে। ভেজিটেবলস লাইক ক্যারটস লেটুস অ্যান্ড টমেটোস আর অলসো হেলদি। শাকসবজির মধ্যে গাজর লেটুস এবং টমেটো কি স্বাস্থ্যকর। উই শুড নট ইট টু মাচ আনহেলদি ফুড, আমাদের কি বেশি অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয়। আনহেলদি ফুডস আর আইসক্রিম চকলেট চিপস অ্যান্ড বার্গার্স। আনহেলদি ফুডস আর মানে অস্বাস্থ্যকর খাবারগুলো কি, যেমন আইসক্রিম চকলেট চিপস এবং কি বার্গার। বার্গার্স আর মিট, বার্গার কি মূলত মাংস, বাট দে আর নট ভেরি হেলদি, কিন্তু এটা কি বেশি স্বাস্থ্যকর না। উই শুড নট ইট টু মেনি অফ দেম, আমাদের কি বেশি পরিমাণে এগুলা খাওয়া উচিত নয়। আচ্ছা দেখো, আজকে আমরা এই লেসন থেকে কিছু নতুন শব্দের অর্থ শিখব। সবাই খাতা খুলো এবং কি ওয়ার্ড মিনিংগুলো লিখো। দেখো এখানে টমেটো টমেটো, পাইনাপেল আনারস, মাছ অনেক, হেলদি স্বাস্থ্যকর, শুড উচিত, আনহেলদি অস্বাস্থ্যকর, ভেজিটেবল শাকসবজি, ফেভারিট প্রিয় ড্রিঙ্ক পান করা। আচ্ছা, আজকে এই পর্যন্তই, স্টে সেফ স্টে হোম, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।